রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রেলের সব স্টেশন চালু হলো। শুক্রবার সকাল 8টার দিকে উত্তরা দক্ষিণ ও শাওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের 9টি স্টেশনেই যাত্রী পরিবহন শুরু হলো। এছাড়া 5 এপ্রিল থেকে সকাল 8টা থেকে ট্রেন চলবে দুপুর 2টা পর্যন্ত, আর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে জুলাই থেকে। সংশ্লিষ্টরা জানান, উত্তরা দক্ষিণ ও শাওড়াপাড়া স্টেশন পরিচালনায় সমন্বয় করতে 2টি আলাদা টিম গঠন করা হয়েছে। গত 15 মার্চ মেট্রো রেলের উত্তরা আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর 11 স্টেশন চালু হয়। তবে জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে 2025 সাল নাগাদ। গত বছরের 28 ডিসেম্বর মেট্রো রেলের উত্তরার দিয়াবাড়ি অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রো রেলের চলাচল শুরু হয়।